আমরা এখন আছি বাংলাদেশের 70-এর কুড়িগ্রাম জেলার পার্বতীপুর চরে। এর পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। প্রতি বছর বন্যা এবং নদী ভাঙনের কারণে অনেক মানুষ এই এলাকার এই সমস্যার সম্মুখীন হয়। আমরা এখানে এসেছি এই অঞ্চলের মানুষ বন্যার ফলে কি ধরনের সমস্যার সম্মুখীন হয় সেটা জানতে এবং একই সাথে এলাকার লোকদের সাথে কথা বলে সেই সব সমস্যার কিছু সমাধান খুঁজে বের করতে, যাতে পরবর্তীতে তাদের জীবনযাত্রা আরেকটু সহজ হয়। আমি সবকিছুর আগে আমি এই সুন্দর চরটাকে আরো ভালোভাবে দেখতে চাই, জানতে চাই এই অঞ্চলের মানুষগুলোর জীবন জীবিকা সম্পর্কে। পার্বতীপুর চর জেগে উঠেছে মাত্র 3 বছর আগে, কিন্তু এই অল্প সময়েই 200-এরও বেশি পরিবার এই চরে তাদের বসতি করেছে। আর এইসব পরিবারের বেশিরভাগই বিভিন্ন সময়ে বন্যা এবং নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যে দেখতেছি আমার বোধে দেখলাম এইবারে বন্যাটা হল, এক এক করে 3 বার বন্যাটা আসে। আর পরের পানিটা মনে করেন যে চর এলাকায় যে ফসল দিলে করে, পরের পানিটা এটা সব শেষ করে দিয়ে যায়। কিছু জায়গা খানদানের অভাব, পানি কাজের অভাব। বন্যার সময় যারা আছে তাদের খাবার আগে প্রস্তুতি নিয়ে খাবার ইয়ে করে, আর গরিব মানুষ পাবে কোথায়? মনে করো কর্ম নাই এ চরে, বা মনে করো যে কোনো একটা খুবই কষ্ট হয়। বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় যে কাজকর্ম করতে হয়, কিন্তু সেখান থেকে আনি কিন্তু বাড়িতে খাওয়া হয়। বাংলাদেশের বিভিন্ন নদীতে জেগে ওঠা অসংখ্য চরে প্রায় 50 লক্ষ মানুষ বসবাস করে। আমি, অপু আর সুমি এলাকার মানুষদের সাথে কথা বলে মাত্র ধারণা পেতে শুরু করেছি যে চরের জীবনযাত্রা কতটা কষ্টের, কিন্তু এর ভয়াবহতা আমরা সত্যিকারে বুঝতে পারি মরিশমতি বেগমের কাছ থেকে, যিনি এ চরে আছেন গত 3 বছর ধরে তার পরিবার নিয়ে। সামনে বন্যার মধ্যে আমি মরি যাবার ধরছিলাম ভাই, আমি তো 2 দিনে দানা খাসি, আমার হুশ হচ্ছি, এটা আমার কাঁয়ো কয়েন তোর ওই মেয়েটা বাঁচবি। একলা ও মানে কোন আসলাম, একলা আসলাম গে বাচ্চা হওয়া আগত পারাছি, এই যে ঘর তুলছি, দুঃখ করি, এনা করি কাজ করছি, এনা করে টিন আনি আনি থুসি। বলে মা এই ঘর দুটো যদি ভাসি যায় তাহলে আমার তো স্থান নাই, করে থাকি ফির জোগাড়, কতদিনে ফির জোগাড় কর্ম। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে আছে 4টে মেয়ে আছে, ছেলে একটা আছে, বউ আছে, আর স্বামী মানে কোনো অচলে ধান অচলে হয়ে আছে, কাজ করিব তো পায় না আলা বেশি। আর একটা মেয়ে যে বেঁচে খাসি, সে মেয়েটাকে মারি ফেলবার ধরছিল, যৌতুক দেই নাই, যৌতুক নাই দেই দিই, গরিব মানুষ যৌতুক করতেই দেবো, যৌতুক নাই দেই দিই সে মেয়েটা বাড়ির মধ্যে। এই অর্থ উপার্জনটা কেমনে করতেছে? কেমনে করতেছে খাটপিন না যে বলে আচ্ছা মা, একটা যদি একটা গাছ গাড়ি, একটা গাছ গাড়ি, একটা আনাজ গাড়ি, এই যে কদু গাছছি, কদু দুইটে বেসাই বেসে 200 চাল আনি আমার খাওয়া হবে, ওর একটা ইলেত পেলাম না, দুইটে মাটি কাটি, কাজ করি, মাটির কাজ করি, কাটি আনি তাক দিয়ে কোনো মতে আমি সংসার চলবার নাচি। এরকম কি দিন পরে না যে যেদিন কাজ নাই, কোনো রুজি নাই? একদম একদিন যদি বই থাকি তাহলে বই থাইলে কেন আমাকে তো খানা খাইও দিবেন না, আমার কর্ম করা খেবে। যদি আমার আনাজ একটা গাড়ি না থাকে, আজকে ভাত না থাকলে তাও তয় তরকারি থাকে যদি, তাহলে আন্দি ছ ফক ধরি আর আপনারা খাইলে তো আমার দম থাকে, শরীরে দম আসে, সেই জন্য এইভাবে আমার হাসরি হাসরি বাড়ি সারাখানে। আমার ওই কথা শুনে আমার চোখের পানি বেড়ে পড়ে ভাই, চর অঞ্চলের মানুষগুলো আসলেই খুব সাহসী এবং উদ্যমী, কারণ প্রতি বছর নদী ভাঙন, বন্যা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেও তারা যে হাসি মুখে আছেন আসলেই এটা বিস্ময়কর। তারা যদি উপার্জনের একটি বাড়তি পথ খুঁজে পেতেন তাহলে হয়তো তারা আর একটু ভালো থাকতেন। আর আয় রোজগারের নতুন পথ সম্বন্ধে জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন জিয়াউর রহমান, যিনি গত 9 বছর ধরে কাজ করছেন কৃষি বিশেষজ্ঞ হিসেবে। বালু মাটিতে সবজি চাষ এটা একটা ভালো পদ্ধতি, আমরা এই পদ্ধতি যদি অবলম্বন করি তাহলে বালু মাটিতে ভালোভাবে সবজি চাষ করতে পারবো। এটা আমরা কোথায় কোথায় করতে পারবো? এটা আমরা যেখানে চর আছে সেখানেই করতে পারবো, যেমন ব্রহ্মপুত্র চরে করতে পারি, পদ্মা নদীর চরে করতে পারি, সেখানেও করতে পারবো,
এর পাশাপাশি দেখা যাবে যে অনেক জায়গা আছে পড়ে আছে, সে জায়গাতে আমরা এটা করতে পারবো। মনে করেন বালু মাটি যদি একটা চাষ করা যায়, একটা যদি সবজি আবাদ করতে, তাহলে তো খুবই হাই পাই। এই কাজটা বড় আকারের করতে গেলে আমাদের তো আরও লোকের দরকার। আশা করি আমরা এই ব্যাপারে সাহায্য করতে পারবো। আমরা মরিচমতি আপাকে নিয়ে এই পদ্ধতির চাষ প্রয়োগ করব। মঙ্গা পীড়িত এবং নদী ভাঙার এই এলাকায় কর্মসংস্থানের অভাব রয়েছে। এই পদ্ধতির চাষ মরিচমতি আপাকে বাড়তি কিছু ফসলের আশ্বাস দিবে এবং তার পরিবারের খাদ্য সংস্থানের ব্যবস্থা করবে, এবং আশা করি তার আশেপাশের প্রতিবেশীরাও তার সঙ্গে উৎসাহিত হবে। চরের মানুষ সব এক হয়েছে নতুন পদ্ধতির চাষ সম্পর্কে জানতে, আরও কিছু মানুষ আসবে বলে আমার ধারণা। এখন নতুন পদ্ধতিতে নিলে গেলে সবার ভালো হবে, সবাই মিলি চাষ করলে কুমড়িটার ফলন তো বেশি হয়। তাহলে ফলন তো বেশি হয়, ঘরে রাখাও যায়, খাওয়া যায়, বাজারে বিক্রি করাও যায়। এই কাজটা কোন বেলা করলে হলে ভালো হবে? অবশ্যই আপনার এটা শুকনা মৌসুমে করবেন, বন্যার পানি ওঠার আগে, যাতে আপনাকে ফসল ঘরে তুলতে পারেন। এই কাজটা আপনাদের, নতুন এই সবজি চাষের পদ্ধতি আপনারা নিজেরা যেভাবে ভালো মনে করবেন সেইভাবে কাজটা করবেন। আমাদের বিশেষজ্ঞ আছে, আপনাদের যদি কোনো তথ্য দরকার হয় তিনি সেটা দিয়ে সাহায্য করবেন। এখন আপনারা যদি মানসিকভাবে তৈরি থাকেন, চলেন তাহলে আমরা কাজটা শুরু করে ফেলি। সবাইকে সাথে নিয়ে আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি। মরিচমতির পরিবার সহ পাঁচটি পরিবার একত্রিত হয়েছে এবং এই অনুর্বর জমিতে নতুন পদ্ধতিতে মিষ্টি কুমড়া চাষ করার সিদ্ধান্ত নিয়েছে। এই পুরো এলাকায় আমরা 50টি গর্ত করব, যাতে প্রতিটি পরিবার 10টি গর্তে চাষ করতে পারে এবং ফলন ঘরে নিতে পারে। সবাই যেহেতু যার যার কাজ নিয়ে ব্যস্ত, তাই সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে এই কাজটি মাত্র 4 দিনে শেষ করার। বাকিটা নির্ভর করছে আমাদের শ্রম এবং উৎসাহের উপর। বালুচরে সবজি চাষ পদ্ধতিতে অনুর্বর ও পরিত্যক্ত জমিকে চাষযোগ্য করা যায়। এই পদ্ধতিতে গর্তগুলো দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতায় 2 হাত করে করতে হয়। বন্যাপ্রবণ এলাকায় বন্যার পানি নেমে গেলেই এই গর্তগুলো করা যায়। গর্তে 1 ভাগ ভালো মাটির সাথে 2 ভাগ কম্পোস্ট সার ভালো করে মেশাতে হবে এবং ভালো করে মেশানোর পর তাতে বীজ লাগাতে হবে। এক একটি গর্তে 4টির বেশি বীজ লাগানো উচিত নয়। বীজ থেকে চারা হবার পরে গর্তে নিয়মিত পানি দিতে হবে এবং আগাছা পরিষ্কার করতে হবে। এই পদ্ধতিতে একই গর্তে বারবার চাষ করা যায়। সাধারণত মিষ্টি কুমড়া, তরমুজ, ফুটি এবং করলা চাষ এই পদ্ধতিতে ভালো হয়, কারণ এরা অল্প সময়ে বেশি ফলন দেয়। বালুচরে সবজি চাষ পদ্ধতি শুধুমাত্র এই চর অঞ্চলের জন্য না, যে কোনো জায়গায় এটা করা সম্ভব। অনুর্বর পরিত্যক্ত জমিতে গর্ত করে গোবর সার এবং ভালো মাটি মেশালে সেটা সবজি চাষের উপযুক্ত হয়ে যায় এবং পরিবারের সকলে মিলে এখানে কাজ করতে পারে। আর যেহেতু চরে অতিরিক্ত বালুর কারণে চাষ করা বেশ কঠিন, তাই আমাদেরকে যথেষ্ট পরিমাণ ভালো মাটি ও গোবর সার জোগাড় করতে হয়েছে। যে 5টা পরিবার একসঙ্গে কাজ করবে বলে ঠিক করেছে, তারা এই জমিটা পছন্দ করেছে। এই জমিটা বালুময় এবং অনুর্বর এবং এই প্রকার চাষের জন্য উপযুক্ত, এবং খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে কাজটা শুরু হয়েছে। ওইদিকে বালুচরের সবজি চাষ খুব ভালোভাবেই এগোচ্ছে। আমি এই ফাঁকে অন্য একটি পরিবারের সাথে কথা বলে আসি, দেখি তাদের আগে অন্য কী কী সমস্যা আছে। পেশায় দিনমজুর আক্কাস আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন চরে বসবাস করছেন তার পরিবার নিয়ে। আপনাকে চরে কয় বছর যাবত আছেন? 3 বছর যাবত আছি। আচ্ছা, তো পানি দেখছেন কয়টা? 2টা। আচ্ছা, তখন আপনাদের কী কী সমস্যা হইতো? অনেক অসুবিধা হয় আমার, বাড়িঘর দুয়ার ভাসি যায়, থাকার জায়গা থাকে না, চর তলে যায়, টিউবওয়েল ডুবি যায়, বাড়িঘর দুয়ার ডুবি যায়, পানি পাওয়া যায় না। এখন ওই নদীর পানি খাওয়া, ইয়ে দিয়ে ব্যবহার করা সব কিছু ওটে। আচ্ছা, ওই সময় আপনাকে যে প্রস্তাব পায়খানা করতেন কই? লৌকে দিয়ে যাই, অত যার লৌকে নাই তো আমরা কলার গাছের বুড়িয়া বান্ধি কাশিয়া বাড়িতে যাই, খড়ি বাড়িতে যাই।
সুস্থ থাকতে হলে এখন আপনার কি কি দরকার? ভালো চাই, টয়লেট একটা ভালো হলে সুস্থ থাকা যায়, টিবল যদি একটা থাকে ঘোরা বান্ধা তাহলে আরো সুস্থ ভালো থাকা যায়। ওদিকে অপু যখন আকাশ আলীর সমস্যা সম্পর্কে আরো খোঁজ খবর নিচ্ছে, ততক্ষণে বাকি সবার সাথে আমিও গর্ত করতে ব্যস্ত। আর এই মাটি কাটার কাজটি মোটেও সহজ নয়। এই এলাকার মাটিকে ব্যবচ্ছেদ করলে এর উপরি ভাগে 6 থেকে 8 ইঞ্চি পর্যন্ত পলি মাটি পাওয়া যায়, এরপর থেকে বাকি পুরো অংশটাই বালি। গর্তে 1 ভাগ ভালো মাটির সাথে 2 ভাগ কম্পোস্ট সার ভালো করে মেশাতে হবে। দুটো গর্তের মাঝখানে আমরা 5 হাত দূরত্ব রাখবো, যেন চারাগুলি বেড়ে উঠতে পারে। সকাল থাকি কাজ করি, 5 জন মিলে কাজ করলে কাজটা ভালো হয়। এখানে কুমড়ের গাথা দিতেছি, মনে করেন 30টা দিছি আর 50টা কিছু বাকি আছে, তো এখানে সবাই মিলে কাজ করতেছি, খুব ভালো লাগতেছে। এর মধ্যে অপু আর আকাশ আলী কথা বলছে তোফাজ্জল হোসেনের সাথে, যিনি একজন এনজিও কর্মী এবং এই এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করছেন। বিশেষ করে চর এলাকায় বন্যার সময় স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের খুবই প্রয়োজন। আমার যে ল্যাট্রিনগুলি আছে, বন্যার পানি ঢুকলে অনেক মশামাশি হয়, সমস্যা হয়। চর এলাকায় ভিটি উঁচু করার পরে ল্যাট্রিন দিতে হয়। ভিটে উঁচুর পরে যদি ল্যাট্রিন দেওয়া হয় তাহলে পানি আসলেও ল্যাট্রিনটা ডুববে না। স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন তৈরি করতে হলে একটা অবশ্যই পানিগোধক সিল, আর একটা হচ্ছে কংক্রিটের স্ল্যাব, খুব দরকার। কংক্রিটের যে স্ল্যাবগুলো, এটার দাম কত? 350 থেকে 400 টাকার মধ্যেই পাওয়া যাবে, কোয়ালিটি সম্পন্ন স্ল্যাব। কয়েকজন হাত দিলে মাটিটি উঁচু করা যাব আর কংক্রিটের স্ল্যাবটা করা যাব। চলেন আপনার ল্যাট্রিনের কাজ আমরা শুরু করি। চলেন, ঠিক আছে। স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন তৈরি করতে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। বন্যার পানি ল্যাট্রিনে প্রবেশ করে ময়লা আবর্জনা যেন ভাসিয়ে না নেয়, সে কারণে উঁচু জমিতে বা প্রয়োজনে জমি উঁচু করে ল্যাট্রিন বানাতে হবে। ল্যাট্রিনের গর্ত 8 হাত গভীর হতে হবে। গর্তের ভিতরে বাঁশের দোল ব্যবহার করা যেতে পারে, যা আবর্জনা ছড়ানো রোধ করবে। সবশেষে পানিরোধক সিল সহ সিমেন্টের স্ল্যাব ব্যবহার করতে হবে। পানিরোধক সিল থাকায় বাইরের মশা মাছি ভিতরে ঢুকতে পারে না, এতে রোগবালাই ছড়ানোর ঝুঁকি কম থাকে। স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন তৈরির জন্য সবার আগে শুরু হয়েছে বাঁশের দোল তৈরির কাজ। আর এই কাজে শুধু অপু আর আকাশ আলী না, বরং তাদের প্রতিবেশীরাও সাহায্য করছেন। এদিকে বাঁশের দোল তৈরি শেষ হতে না হতেই সবজি বাগানে দেখা দিয়েছে একটা সমস্যা। আমাদের 50টা গর্ত করা শেষ, কিন্তু এই গর্তগুলো ভরাট করতে আরো ভালো মাটির দরকার, কিন্তু তত মাটি এখানে নেই। লোকজন গেছে আরো মাটির খোঁজ করতে, এই জন্য আমাদের কাজ একটু বন্ধ। সেই মাটি জোগাড় করতেও সময় লাগবে। আমাদের দ্বিতীয় দিন প্রায় শেষ, এখনো অর্ধেক গর্তই ভরাট করা হয়নি, বাকি আছে আরো অনেক কাজ। 4 দিনে কাজটা আদৌ শেষ হবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আমি সুমি এবং অপু এখন আছি ব্রহ্মপুত্র নদের উপর জেগে ওঠা পার্বতীপুর চরে। আমরা এখানে মরিশমতি বেগম ও তার প্রতিবেশীদের নিয়ে নতুন একটি পদ্ধতিতে সবজি চাষের চেষ্টা করছি, যার মাধ্যমে যে কোনো পরিত্যক্ত জমিতে সবজি উৎপাদন করা যায়। চর অঞ্চলের অন্যতম প্রধান সমস্যা হলো খাদ্য ও জীবিকার অভাব। বালুমাটির কারণে এখানে চাষের সুযোগও সীমিত, সাথে বন্যা ও নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ তো আছেই। আগের মধ্যে একটু কম কম দুর্যোগ হয়েছে, এলা বেশি বেশি দুর্যোগ হয়। মানুষ সময় এখন কিনে বই করে, শাকসবজি পাওয়া যায়, বা এলা এখন বমতে বালু হচ্ছে বই করে। নিয়ে যে জুট পার পাই, জুটে টুটে সেই একবেলা খাই, কষ্ট করি একবেলা খাই, ভালো করি এইরকম করি খায় আমার বন্যা এখন কাটাই। বালু টালু বসছে খুব, আবাদ কৃষি করি করতে পারি না। আমরা কামলা কৃষি না দিলে তো ভাত পাই নে, নদীর মধ্যে মাছ না ধরলে ভাত পাই নে। তাহলে বন্যার মধ্যে সেই খাদ্যটা আমার জোগাড় করে খাওয়া খাবে, বলে কিছু দিয়ে থলে হয় না বন্যার মধ্যে, ধন ওই দিয়ে ধন বাচ্চা হোক খায় মানুষ করিবার ভাই। চরের মানুষের সঙ্গে কথা বলে জেনেছি, জলবায়ু পরিবর্তনের ফলে যে প্রভাব তা পড়ে তাদের জীবন, জীবিকা এবং খাদ্যশস্যের উপর। তাই আমি, অপু আর সুমি 5টা পরিবারের লোকজনদের সাথে নিয়ে গর্ত পদ্ধতিতে মিষ্টি কুমড়া চাষের চেষ্টা করছি। আমরা 50টি গর্ত করছি, যাতে প্রতিটি পরিবার 10টি করে গর্তে চাষ করতে পারে। দ্বিতীয় দিনে এসে ভালো মাটির অভাবে আমাদের গর্ত ভরাটের কাজ থেমে যায়।
আজকে তৃতীয় দিন আর আমাদের ভালো মাটির যোগানও চলে এসেছে। সেই সাথে পাঁচটি পরিবারের লোকজনও কাজ শুরু করেছে নতুন উদ্যমে। আর ওইদিকে আক্কাস আলীর স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বানানোর কাজও চলছে চমৎকার ভাবে। এটা মনে রাখতে হবে বাঁশের ডোলের চারিদিকে ছালার চট দিয়ে পেঁচিয়ে দিতে হবে, এতে যেটা হয় ভিতরের যে পানি থাকে সেটা মাটি চুষে নেয়। ছালার চটের পরিবর্তে আপনারা প্লাস্টিকও ব্যবহার করতে পারেন, কিন্তু প্লাস্টিকটা অবশ্যই ছিদ্রযুক্ত হতে হবে। এর ফলে যেটা হয় যে ভিতরের পানি বেশি জমে না এবং এটা অনেকদিন ব্যবহার উপযোগী হয়। এরকম সস্তা পানি প্রতিরোধক অথবা ওয়াটার সিল আমরা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারি। এই ওয়াটার সেলটি আমরা এই প্যানের মধ্যে সংযুক্ত করব এবং ভিতর থেকে সিমেন্টের প্রলেপ দিয়ে দেব। এর ফলে যেটা হয়, এই ওয়াটার সেলের মধ্যে কিছু পানি জমা থাকে, এর ফলে ভেতরের গন্ধ বের হতে পারে না এবং বাইরের পোকামাকড় এটাতে ঢুকতে পারে না, যা এই টয়লেটটাকে অনেক বেশি স্বাস্থ্যকর রাখে। অপুর কাজ যখন চলছে চমৎকারভাবে, সেই ফাঁকে সুমি বের হয়েছে চরের মানুষদের জীবন সম্পর্কে আরেকটু ভালো করে জানতে। খালা ভালো আছেন? আছি ভালো। আপনার কতদিন থেকে এইখানে আছেন এই জায়গাটায়? বাড়িঘর আমার বাড়ি আগে ফাঁকে আসছিল, নদী ভাঙ্গি নিছে, নদী ভাঙার জন্য একখানে বাড়ি করছি, ওখানে মানুষের জায়গায় বাড়ি করছি, ওখানে বাড়ি থাকবার দেয় না, ওখান থেকে বাড়ি ভাঙ্গি এইখানে আনছি। আপনার কী মনে হয়, মানে আগে বেশি বন্যা ছিল না এখন বন্যা বেশি হয়? বন্যা বেশি হয় আর নদী এলা দেখি খুবই ভাঙে, এ পায়ে ভাঙে ও পায়ে ভাঙে। মানে পাঁচ সাত বছরতে পরে বা আট নয় বার বাড়ি ভাঙলাম, এই আমরা ছয় মাসের মধ্যে তিনবার বাড়ি ভাঙলাম। আমার বড় ছেলের বয়স ছয় মাসের মধ্যে তিনবার বাড়ি ভাঙা, আগে এরকম এত না এত ভাঙি নেই। বন্যার সময় কী করেন, মানে বন্যার পানি খান না পানি কিছু ব্যবস্থা করেন? যদি উঁচু বাড়ি থাকে উঁচু বাড়ির পানি আনি, আর যেহেতু উঁচু বাড়ি না থাকে তাই নদীর পানি খাইতাম। আর নিয়মিত পানির যোগান শুধু আমাদের জন্যই নয়, সবজি বাগানের জন্যও খুব প্রয়োজন। যেহেতু আমরা বেশ বড় সড়ো একটি সবজি বাগান করছি, তাই আমরা দুটো পায়ের টিউবওয়েল বসাচ্ছি যাতে সবাই এ বাগানে নিয়মিত পানি দিতে পারে। কিন্তু ছোট আকারে সবজি বাগান করতে গেলে এই পানি দেওয়ার কাজটি কলসি দিয়েই করা সম্ভব। ওরা এখানে পানির সমস্যা সমাধানের জন্য টিউবওয়েল বসানোর কাজ করছে, আর এই ফাঁকে আমি আর মরিসমতি আপা যাচ্ছি প্রথম আলোর চরে। ওখানে কিছু মানুষ বালুচরে সবজি চাষের কাজ আগে থেকেই করছেন, তো আমরা তাদের সাথে কথা বলে জেনে নিতে চাই যে আমাদের এই ধরনের চাষ করতে গেলে আরও কী কী জিনিস পরবর্তীতে মনে রাখতে হবে। চলেন সাবধানে। গর্ত পদ্ধতিতে সবজি চাষ নিয়ে আমরা কথা বলছি গুলজার হোসেনের সাথে, যিনি গত কয়েক বছর ধরে এই পদ্ধতিতে চাষ করছেন। আপনার এই সবজি বাগান তো খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, আল্লাহ যা দিয়েছে ভালো দিয়েছে। এইভাবে চাষ করলে তোমার কি সুবিধা হয়? এটা দিয়ে সংসারে বেশ কিছু উন্নতি করা যায়, ভালো আয় হবে। আর পানি দেওয়ার জন্য কি করছিলেন এখানে? নদীর থেকে কলসি, রস না থাকলে পানি দেওয়া লাগে, পানি দিলে রস পড়লে গাছটা তাড়াতাড়ি বাড়ে। আর এই যে ফল যখন পাবেন এখান থেকে, তখন সেটা কিরকম টাকায় বিক্রি করতে পারবেন? ফলনের গাছের হিসাব আছে, ২০টাও ধরে ৩০টাও ধরে এক একটা গাছে, এক একটা গাছে। আর বিক্রি করতে পারবেন কিরকম টাকায়? বিক্রি যদি বড় হয় ওইটা হলো ৫০, আর যদি একটা ছোট সাইজ থাকে ওটা ৩০। এখানে তো আবাদ করছেন, এখানে আবাদ কোনো কোনো পোকা মারা কোনো সমস্যা হয়েছে নাকি? যখন গাছে ছোটো থাকে গাছগুলো তখন পোকা মাকড় ধরে, তখন ওর গাছের যত্ন করা লাগে, পোকা তোমায় তুলে দেওয়া, ওষুধ দেওয়া লাগে। তাহলে তোমার ক্ষেতটা দেয় আমার খুবই ভালো লাগছে, তা আমি এইভাবে একটা ক্ষেত তৈরি করবে চাই, সেইভাবে সেটা দেন আমার ভালো হয়। ঠিক আছে আসি, চলেন আপা।
এদিকে আক্কাশ আলীর বাড়িতে ল্যাট্রিন তৈরির কাজ শেষ। কয়েকদিন আগে যেখানে তারা ব্যবহার করত অস্বাস্থ্যকর ল্যাট্রিন, সেখানে তারা তৈরি করেছে নতুন চমৎকার স্বাস্থ্যসম্মত একটি ল্যাট্রিন। এই যে আপনি জায়গা উঁচু করছেন এবং স্বাস্থ্যসম্মত টয়লেট বানাইছেন, তাহলে আপনি এখন কি মনে করতেছেন? বাচ্চা কাচ্চা আগে খোলা জায়গায় গেত, এখন খোলা জায়গায় যাবো না। বন্যা হলে কোনোটাই জোয়া খাবার নয়, বন্যার পানি উঠবো না, আর বন্যার সামনে না তলাইলে কোথাও যাওয়া লাগবে না, অনেক সুবিধে আছে। এদিকে আমাদের সবজি বাগানের কাজও প্রায় শেষের পথে। আমার হাতে কুমড়ো বীজ, এই কুমড়ো বীজের চারটি করে এক একটি গর্তে আমরা দিব, ঠিক আড়াআড়িভাবে একে গর্তে শুয়ে দেব, দিয়ে আবার মাটি দিয়ে এটি ঢেকে দেব। আর কুয়াশা প্রবণ এলাকায় বীজ কুয়াশায় নষ্ট হয়ে যেতে পারে, বীজগুলোকে রক্ষা করার জন্য আমরা খড় দিয়ে এটাকে ঢেকে দেব। চারটের মধ্যে যখন বীজ থেকে চারা হবে, তার মধ্যে থেকে শক্তিশালী পুষ্টিমান সম্পূর্ণ দুটো চারাকে আমরা রেখে দেব। আমাদের সময় প্রায় শেষের দিকে, আমরা সবাই মিলে একসাথে কাজ করছি যাতে তাড়াতাড়ি গুছিয়ে কাজটা শেষ করে ফেলা যায়। চারদিন আগে আমরা এই পরিত্যক্ত বালু মাটিতে কাজ শুরু করেছিলাম আমাদের সবজি বাগানের, আর এখন তা দাঁড়িয়েছে। আচ্ছা, এই যে পাঁচ দিন আগে এটা কিন্তু খুব বালুওয়ালা একটা জায়গা ছিল, এখনো আছে, কিন্তু এর মধ্যে যে আপনারা নতুন করে শস্য ফলাচ্ছেন, কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে, ভালো লাগছে। এটা থেকে আপনাদের জীবনে কি ধরনের পরিবর্তন আসবে বলে মনে হয় আপনাদের? সর এতদিন পড়ি এসলো, কোনো আবাদ হয় নাই, এলা বালু সরে মেলা কিছু সবজি চাষ হয়, আমরা কোনো বেসপা পাই, খাতে পাই, দুটো ঘরে একতে পাই, আমার উন্নতি হয় বালু সরে। আপনাদেরকে মনে হয় যে আরো কিছু জায়গা নিয়ে আরো কিছু শস্য ফলান যাবে? আরো ভালো, আরো ভালো। মনে করো আগে তো এই কাজটা আমরা জানি নাই, এখন মানে পাঁচজন পরিবার নিয়ে এই কাজটা করছি, আগামীবার আবার পাঁচজন পরিবার নিয়ে বড় জায়গায় করব। এটা অসাধারণ, পাঁচ দিনে পাঁচটা পরিবার একসঙ্গে কাজ করে এই বালুময় জায়গাটিকে একটি বাগানে পরিণত করেছে। তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছে, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। এটা আমাদের হতে পারে সবার গল্প যদি আমরা যার যার জায়গা থেকে একসাথে কাজ করি। পোকা সংক্রমণ এবং অতিরিক্ত গরমের কারণে গর্ত পদ্ধতিতে সবজি চাষের এই প্রয়াস ব্যর্থ হয়। প্রথমবারে ব্যর্থ হলেও মরিশমতি ও অন্যান্যরা একসাথে কাজ করার প্রয়োজনীয়তা বুঝতে পেরেছেন, তাই তারা আবারও এই পদ্ধতিতে চাষ করবেন বলে ঠিক করেছেন।